সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে না আজকের ভূমিকায় যাচ্ছি না কারণ আজকে আমাদের হাতে অনেকগুলো জরুরি ভিডিও ফুটেজ আছে আপনাদের সাথে এগুলো শেয়ার করতে হবে দর্শক পরনে ওয়েস্টার্ন কালচার ড্রেস চোখে দামি চশমা মাথায় পরেন হেলমেট আর সাথে তিনি চড়েন দামি নামি কোম্পানির বাইকগুলো বুঝতে পারছেন কার কথা বলছি সিলেট নগরীর অলিগলি রাজপথ বিভিন্ন জায়গা যাকে ঘুরে বেড়াতে দেখা যায় পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে লাইকি টিকটক এবং ফেসবুকে সমান্তালে যিনি জনপ্রিয় সিলেটের আলোচিত লেডি বাইকার যিনি দাবি করেন তিনি সিলেটের প্রথম লেডি বাইকার সুন্দরী রিয়া রয় আপনারা অনেকে জানেন যে এই রিয়া রয়ের বিরুদ্ধে গত সাতই নভেম্বর একটা মামলা দায়ের হয়েছে আমি আসলে নির্দোষ আমি আইনের কাছে এটাই চাইবো যে সুষ্ঠ এবং নিরপেক্ষ বিচার হোক আমি যদি দোষী হই তাহলে অবশ্যই আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব কিন্তু আমি আর মামলা দায়ের করেছে আমাদের সিলেটের বিমানবন্দর থানা পুলিশ সেই মামলার যে এজাহার সেইখানে রিয়া রয়ের একজন প্রেমিক আছে যার নাম হচ্ছে স্বামী এই স্বামী আবার রিয়া রয়ের সাথে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট তিনি আপলোড করেন সেখানে তিনি তার পার্টনার এমনকি দাবি করা হচ্ছে যে ব্যক্তিগত জীবনেও রিয়া রয় এবং স্বামীর মধ্যে প্রেম আছে এখন রিয়া রয় হচ্ছে হিন্দু স্বামী হচ্ছে মুসলমান এটা নিয়ে স্বামীর পরিবারের দাবি তারা যখন বিষয়টা জানতে পেরেছে তারা তখন স্বামীকে না করেছে এই মেয়ের সাথে মিশার রিয়া রয় নাকি তাকে বিয়ের প্রস্তাবও করেছিল তো স্বামী যখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তখন কৌশলে স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে দাবি হচ্ছে স্বামীর বাবা মার বাট রিয়া রয় বলছেন তিনি আসলে ফাঁসাননি উল্টো তাকেই ফাঁসানো হচ্ছে কারণ মামলার এজারে বলা হয়েছে স্বামীর কাছ থেকে নগদ পাঁচশো গ্রাম মদ দশ পিস ইয়াবা দুই প্যাকেট গাঁজা এটা পুলিশ উদ্ধার করেছে আর স্বামীর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এজার তৈরি করা হয় সেখানে প্রধান আসামি স্বামী আর দুই নম্বর আসামি হচ্ছে এই রিয়া রয় তাহলে রিয়া রয় কেন গ্রেপ্তার হলো না স্বামী কেন গ্রেপ্তার হলো আজ সূত্র বলছে যে গত সাতই নভেম্বর মামলা দায়ের পর থেকেই পলাতক ছিলেন এই রিয়া রয় তবে পলাতক অবস্থায় গত ত্রিশে নভেম্বর বাংলাদেশের আলোচিত একজন ব্যারিস্টার সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার সাইদুলক সোমনভেয়ের মাধ্যমে সিলেটের উচ্চ আদালতে আপনার আগাম জামিন আবেদন করেন এবং আত্মসমর্পণের বিষয়টা সামনে আসে তো গতকালকে আপনার আমাদের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন যে বেঞ্চ আছে সেখান থেকে রিয়া আগাম আট সপ্তাহের জামিন পেয়েছেন আর তার মামলাটা প্রসিডিং করছেন ব্যারিস্টার সাইদুল সোমন ভাই সুমন ভাই যেটা ভাবছেন যে এই রিয়া রয়ের বয়স হচ্ছে মাত্র তেইশ সে একজন স্টুডেন্ট তাকে যদি কৌশলে ফাঁসানো হয় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে সেই কারণে তিনি ভাবছেন যে রিয়া রয় সে হচ্ছে নির্দোষী আর ওই জায়গা থেকে তিনি রিয়ারো পক্ষ নিয়েছেন এখন সামির মা বাবার দাবি আসলে কতটুকু সত্য তো চলুন তাদের কাছ থেকে শুনে আসি মেটার যখন গেছে না কয়েক দিন খুব বেশ ভিড়াভিড়ি করে মানে জ্বর করে যে তাহলে দেখা করবো লাগে দেখা করবো লাগে শেষটা একদিন হয়েছে যখন তুমি দেখা করো না দুদিন তে আমি সিঙ্গুল হাবারে তোমার বাড়ি গিয়ে উঠে বিয়ার প্রস্তাব মনে হয় দিছে আর কি তো যে আর দিনেই করছে ওখান শুনিয়া এখন দেখছে যে আমি তো যাই আনা দুদিন বাড়িতেই যাই আব্বা মা জো করবা আর হৌ গিয়া তাই গেছে গিয়ে তো গেসে দেখা করতে আর হনো গিয়া হলু গিয়া গেসে কি সম্পর্ক তাও তৌকিলাছিল জানতাম না এমনি সামান্য হুনছিলাম যেন ঘুরে ঘুরছে আক্তা সক্তা ঘুরে ওখানে লাগে আমরা তারে শাসন করছি জেনে ইনমেল সাথে গুরসギター লাগি নিশ্চয় শুনেছেন এখন তাদের কথা শুনে বোঝা যাচ্ছে হিন্দু মুসলমানের যে অসম সম্পর্ক সেটারই কি স্বীকার হয়ে গেছে স্বামী নাকি তারা মিথ্যা বলছেন রিয়ার বাবা মা সত্যি বলছেন এখন রিয়ার বাবা মা তারা আবার সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে আসেন নাই তারা সাংবাদিকদেরকে বলছেন যে তাদের মেয়েকে কৌশলে ফাঁসানো হচ্ছে আসলে এখানে অন্য কিছু না অপরাধী হচ্ছে স্বামী এখন কে প্রকৃত অপরাধী বা কে প্রকৃত অপরাধী না সেটা হতো তদন্ত রিপোর্ট কমপ্লিট হলেই আমরা বুঝতে পারবো তবে রিয়ারোয়ের যে লাইফস্টাইল সেইখান থেকে বোঝা যায় ধনির দুলালি বাবা মার অঢেল পয়সা আছে আর যার কারণেই তিনি তার এই যে কী বলো সোশ্যাল মিডিয়ামুখী যে লাইফ সেটা তিনি করতে পারছেন আর পাশাপাশি তিনি হিউজ পরিমাণ আর্নিং করছেন কারণ বাংলাদেশের নামি দামি মোটরবাইক কোম্পানিগুলা তাকে স্পন্সর করে বিভিন্ন প্রোগ্রামে তাকে ডাকে আর সেইখান থেকেই সোশ্যাল মিডিয়াতে তার তুমুল জনপ্রিয়তা আর এই জনপ্রিয়তার কাছ থেকেই স্বামী ও সমানতালে না পেলেও তার সাথে ভালোবাসার সম্পর্ক হয় বাট সামির পরিবারের দাবি সেটা প্রত্যাখ্যান করছে এখন সামির স্টেটমেন্ট আমরা না পাওয়া পর্যন্ত সেটা বুঝতে পারছি না তো বেয়ারিস্টার সাইদুলক সুমন ভাইও এই বিষয়টা নিয়ে মুখ কলিচন্ত চলুন ওনার কাছ থেকে কিছু কথা আমরা শুনে আসি আমাদের লেডি বাইকার রিয়া রায় আমার পাশে যারা দেখতেছেন সে হচ্ছে রিয়া রায় লেডি বাইকার তো সে আসলে মোটরসাইকেল এবং বিভিন্ন কারণে তারে খুব মনে পড়া হতো যে আগামী দিনের যে বাংলাদেশ হবে এই বাংলাদেশের নেতৃত্বে এদের মতো মেয়েরা থাকে শিক্ষিত হবে এবং তারা উদার চিন্তা ভাবনার মানুষ হবে কিন্তু আপনারা জানেন যে এটি দুর্ভাগ্যবশত একটি মামলায় একটি কার একটি কার আটকের পর এই কারের মধ্যে ইয়াবা পাওয়া গিয়েছিল এবং ওই কারের যিনি ছিলেন তাকে ধরার পর উনার স্বীকারোক্তি মূলক স্বীকারোক্তি দিয়েছেন যে এই রিয়ার নাকি উনার সাথে ছিল যেহেতু এটি মাদকের মামলা সাধারণত মাদক যদি সাথে পাওয়া না যায় তাহলে মামলাটি অনেক দুর্বল হয়ে যায় এবং আদালত বলেছেন যে তার নামে যদি মামলাই ছিল তাহলে তো প্রথমেই ধরা উচিত ছিল এটা আপনি পরবর্তীতে কেন করলেন এটা আসলে একটি সন্দেহের উদ্রেক করে আর মেয়েটি যেহেতু বয়স কম সে পড়াশোনা করে বিবিএ তে পড়ে আমার কথা হচ্ছে যে সে যেন পুরাপুরি ন্যায় বিচার পায় এবং কোনোভাবেই যেন কোন ষড়যন্ত্রের শিকার না হয় এবং তার এই বয়সে যদি এরকম একটা মামলা সে যদি নির্দোষ হওয়ার পরেও যদি এই ধরনের মামলাতে সে কলঙ্কিত হয় তাহলে কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যাওয়ার একটা উপক্রম হবে আমি মনে করি প্রতিটা মানুষের এই সমাজে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং সুস্থভাবে বেড়ে যা বেড়ে ওঠার অধিকার আছে কারণ এরিয়া রয়ে হয়তো সে যদি পজিটিভলি এই সিলেটের যত মেয়েদের আছে এদেরকে সামনে করে নিয়ে যদি এগিয়ে যায় যে দেশের কল্যাণে কাজ করবে মেয়েরা স্বাধীন হবে বা স্বাধীন বা অর্থনৈতিকভাবে স্বাধীন হবে এটা আমি মনে করি সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে এই জন্যই আমি তার পক্ষে দাঁড়াইছি আমার কাছে মনে হয়েছে যে সে যদি দোষী না হয়ে থাকে তাহলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং তার জীবনটাকে সামনে নিয়ে যাওয়ার অধিকার আছে আমি আসলে নির্দোষ আমি আইনের কাছে এটাই চাইবো যে সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার হোক আমি যদি দোষী হই তাহলে অবশ্যই আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব কিন্তু আমি জানি আমি দোষী নই এখন আমি তো কিছুটা কনফিউশনে আছি সাদিল সোমেন ভাই সবসময় বেশিরভাগ সময় তিনি সত্যের পক্ষেই লড়েন তো আমরা চাইবো সাদিল সোমন ভাইয়ের এই লড়াইটা যেন সত্যের পক্ষে হয় এখন যদি সত্যি সত্যি স্বামীকে ফাঁসাই দেওয়া হয় যে কৌশলে সে প্রেমে রাজি হয় নাই আর আরেকটা আছে যে না এখন ছেলে ধরা খাইছে বাবা মা ওনাদের মতন বলছে যে এই মেয়ে খারাপ রাজি হয় নাই আমার ছেলেকে ফাঁসাই দিছে সম্ভবত সুমন ভাই ওই ক্রাইটেরিয়া থেকে রিয়া রয়ের পক্ষ নিয়েছেন বাট আমরা চাই আপনি একজন জ্ঞানী মানুষ গণী মানুষ আপনার অবস্থানটা যেন সত্যের পক্ষ থাকে এখানে যদি রিয়া রয় প্রকৃতপক্ষে অপরাধী হয়ে থাকে তাহলে তারও যেন উচিত বিচার হয় আর যদি স্বামী তো হাতে নাতে অ্যারেস্ট এটা তো আর বলার সুযোগ নাই যে সে অপরাধী না এখন তার কাছে কে দিছে স্বামীও কিন্তু ছোটো ফিডার খাওয়া বাচ্চা না সুন্দরী বেশি সুন্দরী মেয়েদের প্রেমে পড়লে অনেক পোলাপে আছে কি বলা হয় যে ব্রেনটা মুরকার মতো হয়ে যায় ছাগলের মতো হয়ে যায় এটা কাজ করে না হ্যাঁ নারীরা যা বলে তাই শুনে তো যদি সত্যি সত্যি এমন হয়ে থাকে তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত অতি সুন্দরীদের ফাঁদে পড়া নিজের জীবন যেন নষ্ট না হয় সে বললো আর আমি নিয়ে আনিলাম ম দিয়া বা গাজা আমি জানি না বা আমার বোঝা উচিত না যে এগুলা কোনটা হালাল বা কোনটা হারাম বা কোনটা আইনের চোখে অপরাধ বা কোনটা অপরাধ না তো দিনশেষ এখানে হচ্ছে ফ্যামিলিগুলো আসলে অনেকটা উদাসীন স্বামীর বাবা মারেও দেখা বোঝা গেছে কী বলা যে গ্রামের মানুষ বাট পয়সাওয়ালা আর রিয়ারে দেখে তো বোঝা যাচ্ছে যে ধোনির দুলালি তো এক্ষেত্রে হয় কি অনেক গার্ডিয়ানরা আছে বাচ্চাদের খবর টবর রাখে না এরা পিছনে কে কী করে সেই খবরটা জানে না পরে যখন কোনো একটা ঘটনা ঘটাই বসে তখন হয়তো সামনে আসে তো যাই হোক আমরা পুলিশের তদন্ত রিপোর্ট বা এটার আপডেটিং পাওয়ার পরে হয়তো বুঝতে পারবো যে এখানে প্রকৃত অপরাধী কে ছিল কে কাকে ধোকা দিয়েছে কে কাকে ফাঁসাই দিছে নাকি স্বামী মিথ্যা বলছে নাকি রিয়া মিথ্যা বলছে সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম